আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন শ্রেণীকারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ঢাকা বোর্ড 2022-এর একটি প্রশ্ন আমরা সমাধান করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। আমরা ধরে নেই যে এখানে হচ্ছে অন্ধ ব্যক্তিটা, এটা হচ্ছে অন্ধ ব্যক্তি, ঠিক আছে, অন্ধ ব্যক্তি। এবার কি বলছে, দাঁড়িয়েছিল একটি গাড়ি এত সমবেগে আসতে দেখে। তার মানে এখানে আমরা ধরতেছি গাড়িটা এখানে আছে, ঠিক আছে, এখানে গাড়িটা আছে, সামনের দিকে যাচ্ছে এত বেগে। সে যাচ্ছে কত, 36 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে, তাহলে অন্ধ ব্যক্তি থেকে সে 80 মিটার দূরে, ঠিক আছে। আমরা পরে বুঝতে পারবো যে দূর থেকে এত ত্বরণে দিয়ে অন্ধ ব্যক্তিটি ধরতে যায়, অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার সরে গেছে। এখন সেই রিলেটেড প্রশ্ন বলছে আমাদের, গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে। এটা সোজা, একেবারে সোজা আমরা গণমাত্র করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের বেগটা ছিল কি, ভি, 36 কিলোমিটার/আওয়ার। এটা কিসে দেওয়া আছে, কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে। আমাদের কি করতে হবে, মিটার/সেকেন্ডে করতে হবে। তাহলে 36 × কিলোমিটার বলতে 1000, ঠিক আছে, ভাগ হচ্ছে কত, 3700। তাহলে এখান থেকে যদি সামনে করি, দুটো দুটো কাটা, 10 আসবে, 10 মিটার/সেকেন্ড। এটা ছিল কি, বেগ। আবার কি বলছে, সমবেগ। আমরা সমবেগের সূত্র কী জানি, এস ইকুয়াল টু কী জানি, ভিটি জানি, ঠিক আছে। এখন কি বলছে, দাঁড়িয়েছিল একটি গাড়ি এত সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক এত মিটার দূর থেকে টু অ্যামেশন বা টু ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তি ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার সরে গেছে। এখন ওইখানে প্রশ্ন বলছে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে। তাহলে এটা, এটার জন্য আমাদের এস ইকুয়াল টু হচ্ছে কত, 10 মিটার, ঠিক আছে। এখান থেকে টি ইকুয়াল টু কি, হোয়াট, তাহলে আমরা এখানে বলতে পারি টি ইকুয়াল টু কি, এস ভাগ ভি। তাহলে এস কত, 10, আর ভি কত, 10 মানে কত, 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 10 মিটার জমে, 10 মিটার যেতে সময় লাগে কত, 1 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। এটা হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। নাম্বারটা লক্ষ্য করি, ঘ নাম্বার কী বলছে, অন্ধ ব্যক্তি গাড়ি থেকে 100 মিটার দূরে থাকলে, তাহলে এটা যদি গাড়ি হয় আর এটা হচ্ছে অন্ধ ব্যক্তি, তাহলে এখান থেকে এদের দূরত্ব হচ্ছে কতটুকু, 100 মিটার, 100 মিটার, ঠিক আছে। 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কি না। আবার এখানে কী ছিল, যে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে, তাহলে এখান থেকে, এখান থেকে এটা হচ্ছে কত, এটা তো সম্পূর্ণ হচ্ছে 100 মিটার, তাহলে এই ব্যক্তি থেকে শফিক হচ্ছে, ধরে নিলাম এখানে শফিক আছে, এখান থেকে এতটুকু পরিমাণ হচ্ছে কত, 80 মিটার, ঠিক আছে। এই ব্যক্তি হতে শফিক আছে 80 মিটার। কীভাবে বুঝলাম, এখানে বলছে শফিকের থেকে আরও 1 মিটার দূরে সরে গেল, শফিকের থেকে আরও 1 মিটার দূরে সরে গেল। তার মানে শফিক এবং অন্ধ ব্যক্তির দূরত্ব আপাততভাবে 80 মিটার আছে, কিন্তু যখন সে আরও দৌড়াইতেছিল, এই শফিক যখন দৌড়াইতেছিল, তখন সে আরও 1 মিটার সামনে গেছে। ওইটা পরে আসে, তাহলে এই শফিক কী করছে, টু এমএস ইনভার্স টু ধরনের দৌড় মারছে, ঠিক আছে। এখন বলছে যে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কি না। এখন কথা হচ্ছে, এই গাড়িটা যদি এই গন্তব্যস্থল, কিন্তু ওই অন্ধ ব্যক্তি আমরা গন্তব্যস্থল হিসেবে চিহ্নিত করি, এই গাড়িটা এই অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে, শফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে, তাহলে যে আগে পৌঁছাবে শেষ, যদি এই শফিক যদি আগে পৌঁছায় তাহলে অন্ধ ব্যক্তিটি বেঁচে গেল, আর এই গাড়ি যদি আগে পৌঁছায় তাহলে অ্যাক্সিডেন্ট হইল। তাহলে এই গাড়িটার এখান থেকে এখানে যেতে কতটুকু সময় লাগতেছে এটা বের করব। আবার শফিক এখান থেকে এই অন্ধ ব্যক্তি পর্যন্ত যাইতেছে যে সে কত অটুকু গেল, মানে ইয়া
কত সময় গেল, যদি কম সময়ে যায় তাহলে কি অন্ধ ব্যক্তি বাঁচবে কি, তাই কি না, অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে এবার আসি যে সফিকের ক্ষেত্রে, সফিকের ক্ষেত্রে ঠিক আছে, এক কিসে গেছে, ত্বরণে গেছে, আমাদের সূত্রটা কি আসি করলে কি জানি, ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে এটুক তো জিরো, তাহলে এ সিকল কী লিখব, হাফ এ টি স্কোয়ার, তাহলে এখানে এ টি স্কোয়ার ইকুয়াল টু কি টু এস, তাহলে এখানে টি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি টু এস ভাগ এ, তাহলে টি ইকুয়াল টু পাচ্ছি আমরা রুট ওভার টু এস ভাগ হচ্ছে এ, তাহলে টু ইন্টু এখানে এস বলতে সফিকের ক্ষেত্রে, তাহলে আশি মিটার যোগ কয় মিটার, এক মিটার, সুতরাং কত দেব একাশি মিটার, একাশি, আর এখানে কী আছে টু, তাহলে টু টু কাটা, সুতরাং নয় সেকেন্ড, তাহলে নয় সেকেন্ডে সফিক কিন্তু এখানে পৌঁছাইছে। এবার এই গাড়িটা এখানে কতটুকু সময় পৌঁছাইছে এটা বের করব। তাহলে এটা কিসে গেল, আমাদের সফিকের ক্ষেত্রে গেল, ঠিক আছে, একটু এখানে লিখতেছি। তাহলে এবার লিখব গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে লোক আর গাড়ির মাঝে দূরত্ব ছিল কি একশো মিটার, আমরা মেন সূত্র কি জানি, এস ইকুয়াল টু কি জানি ভিটি, ভির মান দেওয়া আছে আমাদের কত, 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা যখন হিসাব করলাম তখন আসছিল 10, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু, এটা দিলাম টি ওয়ান, এটাকে টি টু দিলাম ইকুয়াল টু, ঠিক আছে, এস বলতে কি একশো মিটার এখানে হবে, আর এখানে ভি, ভি বলতে কত 10, সুতরাং কয় সেকেন্ড 10 সেকেন্ড। তাহলে যেহেতু টি ওয়ান, টি ওয়ান গ্রেটার দেন কি টি টু, সেহেতু সেহেতু সফিক আগে পৌঁছাবে, অ্যাক্সিডেন্ট কি হবে না, ঠিক আছে, তাহলে কি আগে সফিক পৌঁছাবে। আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি।